ডাইরেক্টলি মানে যেটো সিটত বহি আছো সেই সিটত করিমউদ্দিন বরভূঞা আহি এআইডিএফর বিধায়কজনে মূর ওসরলে আহি মোক কলে অখিল দা আপনাকে একটা কথা কও, দুটা কথা কলে দেই। প্রথমতে আহি কলে যে আপুনি ঢিঙর বিধায়ক আমিনুল ইসলামর বিরুদ্ধে যে কেস দিছে, মানহানির গোচর দিছে, এই উঠাই লব নাকি? মানে কলো মো উঠাই লওয়াত আপত্তি নাই, কিন্তু তেখেতে মোক ক্ষমা খুঁজব লাগবে, মোক লিখিতভাবে ক্ষমাপত্র দিলে মই উঠাই লম, সেইটো বন্ধ করলে। তারপর কলে মই আপনাকে একটা কথা কম, মূর সিটত বহিল 92 মই যত বহু তার কাখত, তার কাখর বিধায়কজনক অতরাই লো তাত বহি লৈছে করিমউদ্দিন বরগোহাঁই। কলে অখিল দা মই আর একটা কথা কম, বলো কোকসুন কি? কলে মই আপনাকে একটা রিকুয়েস্ট করো, আপনি রাজ্যসভাত বিজেপিক ভোট দিয়ক না। মূল কি কয় আপনি? মই জাপ পাই উঠিল, না না আপনার কোনো 4 কোটি 5 কোটি টাকা যিমান লাগে দিয়া হোক। বলো কি কয়? কলে আপনার কোনেও সন্দেহ নকরে, এনেকে কৈছে আপনার কোনেও সন্দেহ নকরে যে আপনি যদি ভোট দিয়ে রাজ্যসভাত, তাহলে আপনার কোনেও সন্দেহ নকরে, কারণ আপনি একদম সাংঘাতিক বিজেপি বিরোধী বলে সবে জানে। কিন্তু আমি যদি ভোট দিবলে যাও আমার অকন অসুবিধা হয়, গতি আপনি অকন দি দিব নাকি? মো কলো আপনার কি গরজ আছে? হে এনেকে কিবা কিবি কয়, তারপর কয় যে মই রব মই রব এনেকে বলে কয়। মই কৈছে মই চিফ মিনিষ্টার আর পিজু সাজরিকালে হেৰি দিও রব, হোয়াটসঅ্যাপ দি দিও রব, মই হোয়াটসঅ্যাপত মেসেজ দিছো রব, মই দেখিলো যে মোর সন্মুখতে মেসেজটা দিলে, হ্যাঁ মেসেজটা দি দিলে। তারপর মই মানুষটুক হেট আপনি যাও এবার এনেকে কল, মই মানুষ গুছি গেল। তারপর গুছি যাওয়ার পিছত মই বিধানসভার যেতিয়া ওলাই ডাইনিং হললে গৈছো, ডাইনিং হললে যাওঁতে মোক এজন মন্ত্রীয়ে খুঁজিছে, পিজু সাজরিকায় মোক খুঁজিছে, এই আপনার কি হেরিয়া করিমউদ্দিনে আপনার কি আমাক ভোট দিবলে কৈছে নাকি? মোলো আজি তাক সর দিল এনেকে কইস, এই ফটো আমি করেছো মোক এনেকে কইস। মই তো মই দ্বিতীয় প্রমাণটো আপনার কব পাৰো, মোৰ নিজৰ অভিজ্ঞতাৰ পৰা কব পাৰো যে এআইডিএফৰ বহু বিধায়কে রাজ্যসভাত বিজেপিক ভোট দিছে, এটো আমাৰ একদম অভিজ্ঞতালব্ধ, আমাৰ সেইটো মানে সেইটো আমাৰ অভিজ্ঞতা। 3 নম্বৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত তেওঁলোকে কেনেকৈ ভোট দিছে আমি নিজে দেখি আছোঁ।